ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের আলোচনা সভার পর নিজের ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসেন ছাত্রশিবির ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। দুদিন পেরোতে না পেরোতেই এবার সামনে এলো শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয়। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর নাম এস এম ফরহাদ। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে এক ফেসবুক পোস্টে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। ফেসবুকে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর বহুমুখী আলোচনা শুরু হয়েছে। তবে বিভিন্ন মারফতে খোঁজ নিয়ে এস এম ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেওয়ার পর ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় সামনে আসে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। সাদিক ও ফরহাদ দুজনই চট্টগ্রামের বাইতুশরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এস এম ফরহাদের নাম রয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা অনুষদ ছাত্রলীগ কমিটির যুগ্ম সম্পাদক পদ, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এরকম সংবাদ প্রচার করেছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম। একই ব্যক্তি কিভাবে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের দায়িত্ব পালন করতেন, এ নিয়ে অনেকেই ধোঁয়াশায় আছেন। কিন্তু আসল সত্যটা কি, সেটাও বেরিয়ে আসলো আজ। এ বিষয়ে এক বিবৃতিতে ফরহাদ বলেন, কবি জসিমউদ্দিন হল এবং সমাজকল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দেইনি। কখনো আমি নিজেকে ছাত্রলীগ হিসেবে কোনো মাধ্যমে পরিচয়ও দিইনি। হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি তাদের কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটা অপচেষ্টা বলে আমি মনে করি। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের। এমনকি শিবিরের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হেনস্থার মুখোমুখিও হতে হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও যে সে আন্দোলনে সক্রিয় ছিলেন ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে। ছাত্রলীগের শীর্ষ পদের নেতাদের সঙ্গে ফরহাদের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে, সে বিষয়েও বিবৃতিতে জবাব দিয়েছেন তিনি। ফরহাদ বলেন, হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার সময়ে ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমার উপস্থিতি থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এগুলোর সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। ফরহাদ 2022-23 শিক্ষাবর্ষে কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্লাবে এর ঠিক আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র এ এস এম কামরুল ইসলাম। শুধু তাই নয়, জসিমউদ্দিন হলে 4 বছর ধরে ফরহাদের সঙ্গে একই কক্ষে থেকেছেন তিনি। ফরহাদের রাজনৈতিক পরিচয় শুনে বিস্মিত কামরুল রাতে ফেসবুকে লিখেছেন, মানুষ অবাক হয়, মাঝে মধ্যে প্রচণ্ড অবাক হয়, কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে এস এম ফরহাদের নাম সামনে আসার পর তার হল ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের গুঞ্জন শোনা যায়। পরে তার হল ছাত্রলীগের সম্পৃক্ত থাকার বিষয়টিতে ভুল বোঝাবুঝি হয়েছে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি ওয়ালিউল হক সুমন। সুমন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এস এম ফরহাদ নামে যার নাম প্রকাশিত হয়েছে, সে জসিমউদ্দিন হল ছাত্রলীগের সহসভাপতি নয়। ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী।
হল শাখা ছাত্রলীগের সেই সহসভাপতি এস এম ফরহাদ হোসাইনও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তারা দুজন একই ব্যক্তি নন। পোস্টে তিনি লিখেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, যেহেতু আমার নামের সঙ্গে আমার ভার্সিটির এক ছোট ভাই এস এম ফরহাদ এর নামের মিল আছে, তাই অনেকেই কনফিউশনে আছেন, সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম এস এম ফরহাদ হোসাইন, সেশন 2016-17, বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য, বাড়ি সাতক্ষীরা। আমার হলের ছোট ভাইয়ের নাম এস এম ফরহাদ, সেশন 2017-18, বিভাগ সমাজকল্যাণ, বাড়ি চট্টগ্রাম। ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই, অমায়িক ছেলে, হল ডেপুটিং ক্লাবের জুনিয়র। ছোট ভাইয়ের জন্য অনিঃশেষ শুভকামনা, শুভরাত্রি।